নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। সত্যি একটু হিসাব করে বলুন তো যে এরকম মনোরম আবহাওয়া আমরা ঠিক কতদিন আগে পেয়েছি? একটু বলতে গেলে একটু ভাবতেই হবে, কারণ এরকম সুন্দর আবহাওয়া খুব কম দিনই পাওয়া গিয়েছে। কারণ এত তাপপ্রবাহ, এত তীব্র দাবদাহের মধ্যে সত্যি এরকম বৃষ্টি, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে এবং একই সঙ্গে মেঘ ডাকছে মাঝে মাঝে, এরকম আবহাওয়ায় সত্যি মন কিন্তু ভালো হয়ে যায়। এবং আজকের ওয়েদার, আজকের আবহাওয়া কিন্তু সকাল থেকেই অত্যন্ত সুন্দর। সকালবেলাতেই কিন্তু জানিয়েছিলাম যেমনটাই যে সারাদিনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই কিন্তু আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। আর এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে এবং মাঝে মাঝেই মেঘ ডাকছে। আর এরকম আবহাওয়ায় সত্যিই তো মনে হয় যে একেবারে খিচুড়ি খেতে তো মন উঠবেই, মন চাইবেই বলা যেতে পারে। আজকের আবহাওয়াটা কি রয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। আজকে সারা দিন এরকম ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় যেমনটাই এখনও পর্যন্ত হাওয়া অফিস সূত্রে খবর, বিভিন্ন জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখন বলা যেতে পারে মাঝামাঝি জায়গায় রয়েছে, কারণ সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এবং একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রচুর জলীয় বাষ্প একই সঙ্গে যে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন এরকম বৃষ্টিপাত চলবে, এরকম স্বস্তির আবহাওয়া থাকবে গোটা বঙ্গ জুড়ে। এই মুহূর্তে বঙ্গবাসীর কপালে সত্যি কথা বলতে তারা কিন্তু যথেষ্ট উপভোগ করছেন এরকম আবহাওয়া। শুধুমাত্র তাই নয়, কিছুদিন আগে এত তাপপ্রবাহ, এত তীব্র দাবদাহ, গরমের মধ্যে প্রায় বেরোনো দায় হয়ে পড়েছিল, সেই গরম থেকে কোথাও গিয়ে এখন কিন্তু একটু শান্তির আশ্বাস মিলছে, শান্তি পাওয়া যাচ্ছে বলা যেতে পারে। আর আজকে বিভিন্ন জায়গাতেই কিন্তু বেলার দিকে বলা যেতে পারে সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, হুগলি, হাওড়া বিভিন্ন জেলাতেই কিন্তু আজকে বৃষ্টিপাত চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন জেলাতেই কিন্তু আজকে বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারেই অনুকূল বলা যেতে পারে। আর যেমনটাই আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিন কিন্তু এরকম আবহাওয়াই থাকবে, সেই সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। তবে আর দেরি কেন, অবশ্যই এই বৃষ্টিকে উপভোগ করুন। আর অবশ্যই নজরে থাকুক আপনাদের রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।